সাথে বিভিন্ন রোমান্টিক দৃশ্যে কাজ করা হয়েছে, বা মানে বন্ধুর থেকে প্রফেশনালিজমকে পাত্তা দিয়েছো নাকি বন্ধুর থেকে বেশি পাত্তা দিয়েছো? প্রফেশনালিজমটা পাত্তা দেওয়ার চেষ্টা করেছি দুজনই যতটুকু পেরেছি, সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আসলে আপনারা ভালো জাজ করতে পারবেন। এটা যদি ভাই আমাকে জিজ্ঞেস করা হয়, আমার জন্য তো এটা অনেক বড় বিষয়, কারণ আমার প্রথম চলচ্চিত্র নডরে 2019 রিলিজ পায় এবং 4 বছর পর আমি হলে এসে খুবই ইমোশনাল লাগছে, বিকজ আই এম হ্যাপি। 4 বছর পর যখন দেখলাম যে দর্শক আমার সিনেমা দেখে ক্ল্যাপ করছে, তারা আমরা যা যা চিন্তা করেছিলাম যে আচ্ছা দর্শককে হয়তো এইভাবে এন্টারটেইন করতে পারবো, ওই পয়েন্টগুলোতে দর্শক তালি দিচ্ছে, মজা পাচ্ছে, সো এটা আসলে বড় একটা প্রাপ্তি আমার জন্য এবং আমি মনে করি পুরো টিমের জন্য। 3 বছর ছবির 3 বছর পর মুক্তি মেলো, তখন যেভাবে চিন্তা করা হয়েছিল এখনকার দর্শকরা ভিন্ন, রুচি ভিন্ন হয়েছে, তাই না? কি মনে হচ্ছে, ইন্টারঅ্যাক্ট করতে পারছে দর্শকের সাথে বা পারবে কিনা? আমি আসলে নিজে তো পছন্দ হয়েছিল বলে কাজটাতে যুক্ত হওয়া, তবে আমার মনে হয় যে ডিরেক্টর বা প্রডিউসার্স তারা আসলে যে ডিসিশনটা নিয়েছিল সিনেমাটা বানানোর, ওটা একদম ঠিক ডিসিশন ছিল, কারণ এই জেনারেশন মানে এই সময়ে এসে আসলে সিনেমাটা অ্যাকচুয়ালি যাদেরকে টার্গেট করে করা হয়েছে তারা পছন্দ করছে। আমি মাত্র একটা শোয়ে গিয়েছি, অডিয়েন্সের রিয়াকশন দেখেছি, তো আমার মনে হয় যে ঠিকঠাক সময় এসেছে সিনেমাটা। আপনার লাস্ট একটা পরিস্থিতিতে প্রযুক্তি নির্ভর ছবিতে বাড়তি কোনো শুটিংয়ের বাড়তি কোনো চ্যালেঞ্জ ছিল কিনা? আমার জন্য যদি বলেন, আমাদের আগেও বলেছি যে আমার মানে বাইরের মতো বাজেট আমরা পাই না, সো আমাদের যেটা হয় যে খুব টানা শ্যুট করতে হয়, সো তখন আসলে অনেক সময় মেকআপের কন্টিনিউটি রাখা বা লুকটা ঠিকঠাক রাখা বা অনেক কিছু আসলে আমরা ওইভাবে পারফেক্টভাবে করতে পারি না, যদিও আমরা চেষ্টা করি। সো ক্যারেক্টারটা প্লে করতে যে যতটুকু করতে চেয়েছিলাম হয়তো করতে পেরেছি, তবে আমি আরেকটু আরও মানে চেয়েছিলাম যে আরও পারফেক্টভাবে করতে পারি, বাট হয়তো সময়ের অনেক তাড়াহুড়ার জন্য অনেক কিছু ওইভাবে হয়নি, বাট সিনেমা দেখে ভালো লেগেছে, মনে হয়েছে যে সিনেমাতে ঠিকঠাক লাগছে। বাট আমাকে যদি বলেন যে আমাকে আরেকটু সময় দিলে আমি হয়তো আরও অনেক বেটার করা ট্রাই করতাম। ম্যাডাম একটা প্রশ্নের উত্তর চাইবই আজকে, সেই যে ভাইরাল কনসার্টের ফুটেজ কত প্রমাণ আজকে দর্শক পেল? এটাই মানে সত্যি এটা আসলে খুবই ফানি একটা বিষয়, কারণ তখন অনেকে বলেছিল মানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সো ফাইনালি ইটস আউট, দর্শক দেখছে এবং আমি আমার মনে হয়েছে তখন মন খারাপ হয়েছিল, রাগ হয়েছিলাম যে এটা কী হলো, এটা বিব্রতিকর একটা সিচুয়েশন, বাট এখন দেখছি দর্শক আরও রিলেট করতে পারছে এবং ওই ইয়েগুলো তো হাসছে, তারা এনজয় করছে, সো ইটস আ গুড থিং।